ক্ষমতা ওয়াজ করে আর আমরা যেখানে বসে বসে ওয়াজ শুনি এটা হলো রহমতের সাগর জোরে কারণ কিছু সাগর সেখানে তোমার এক পিয়ালা রহমতের দরকার আছে তুমি অযথা সালাম দিবার চাও কেন এত বারে আমরা নিচ্ছি না তোমার উচিত হলো চুপ করে বসে যাওয়া উমর ফারুক দেখতেছে ওসমান গুনি যে খেবা খেপছে আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবি আছে তার মধ্যে সবচাইতে নরম মানের সাহাবি আবু বাক্কার ওসমান জোরে কন সোহান আল্লাহ এত নরম সাহাবি নবীর আর কেউ ছিল না এক নাম কি হয়তো তাও বাক্য আর দুই নম্বর কেটা সেই মানুষ খেপে গেছে ভাই ওমার ফারুক সমস্ত সাহাবির দিকে তাকায়াত আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ওয়াতির রসুল উলিল আমরি মিনকুম সঙ্গে সঙ্গে ওসমান গুনি কাঁপতে কাঁপতে বসে গেছে কন সোহান আল্লাহ ওমর ফারুক বললেন না বাবা ওসমান বা ভাই ওসমান তুমি বসো তুমি বসো এ কথা বললেন না শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ রানুগত করো রাসুলের অনুসরণ করো আর তোমাদের আমিরকে তোমরা মানো আমি উমর তোমাদের আমির থাকা অবস্থায় তুমি ওসমান কেন দাঁড়াইছো ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি কাঁদতে কাঁপতে বসে গেছে এখন আমি জানতে চাই এই কোরআনের ক্ষমতা আছে না রে যে কোরআনের আজ শুনলে ওসমানের মতো ব্যক্তি কাঁদতে কাঁপতে বসে যায় রেওয়াজ বাদ দিয়া বেদুইন সাহাবির কাছে জোড়হাত হাত করে বলতেছে ভাইজান এটাই জন্যই বলতেছি ওমর ফারুক শুধু বক্তা ছিলেন না এই মুহূর্তে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর সাহাবের কাছে করে করে তোমার উচিত ছিল চুপ বসে আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা শোনা কিন্তু তুমি কেন সালাম দিতে গেলে এখন তুমি সালাম দিবার কারণে ওসমান খেপে গেল আর আমার ওয়াজটা বন্ধ করে তোমার কাছে আসতে হলো বেদুইন সাহাবি বলেন আমিরুল মমিন আমি এই মাহফিলের ভিতরে মসজিদের ভিতরে ওয়াজ শোনার জন্য ঢুকি নাই আমি আপনাদের সবাইকে একটু ওয়াজ শোনাতে চাই কি শোনাতে চাই সমস্ত সাহাবেরা খালি কাঁদতিছে এবার কয় কিরে হ্যাঁ উমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে তারে নামায় দেয়া তোর ওয়াজ শোনার টাইম আছে কি এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সাইদি সাহেব আসে শুধু বাংলাদেশ না ওয়াল ওয়ার্ল্ড এর মধ্যে অত বড় বক্তা কমই আছে ঠিক কিনা বলেন ভাই সেই বক্তা যদি ওয়াজ করে আমরা তার বিরুদ্ধে বহু বলতে পারি তারপরে যদি মাইকিং হয় গুরুদাসপুরে সাইদি সাহেব আজকে এখানে ওয়াজ করতে আসতেছে এই কয় লোক একটু ওয়াজ করবার চাই আপনারা কি চান্স দিবেন কয় যতই ওয়াজ করেন পরে আসেন এই সময় না ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে বেদুইন সাহাবি বলতেছে আমি তো ওয়াশ শুনতে আসি নাই আমি একটু আপনাদের ওয়াশ শোনাতে চাই সমস্ত সাহাবি ক্ষেপে গেলে রে মিয়া কি মুখে আসার কি বলো ওমর ফারুক কোরআন থেকে বললেন আতিউল লহা ওয়া রসুল রাসূল উলিল আমরি মিনকুম সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি বসে গেছে কোন সুবহানাল্লাহ ওমর ফারুক বলতেছে ভাইজান আমার কোনো আপত্তি নাই বরং আমি তোমার ওয়াশ শুনতে চাই এই নবীর সাহাবীরা তোমরা কি আপত্তি করো বলে না আপনি আমির হয়ে যদি ওয়াজ শুনতে চান আমাদের আর কারো আপত্তি নাই এবার বেদুইন সাহাবি মেম্বারের কাছে ডায়া আল্লাহর শুকরিয়া নবীর প্রতি দরুদ শরীফ পড়ে তিনটা ওয়াজ করলেন এক নম্বর ওয়াজ হলো ইন্নি উহিব্বুল ফিতনা আমি ফিতনাকে মহব্বত করি ভালো না খারাপ দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক আমি হককে পছন্দ করি না তিন নম্বর ওয়াজ হলো আলাম আরা আমি না দেখা জিনিসের সাক্ষী মারি সমস্ত সাহাবিরা কিন্তু অনেক সময় মানুষ কাঁপে আমরা নবীর থাকতে আর সাহাবি এই বেটা এই ওয়াজ করলো আমি ফেতনাকে মোহব্বত করি আমি না দেখা জিনিসকে সাক্ষী দেই আমি হককে পছন্দ করি না আপনারা বলেন এ ওয়াজ গুলো আপনারা শুনবেন সমস্ত সাহাবি যখন খেপে গেছে অমর ফারুক নিজেও খেপে গেছেন কারণ সমস্ত রাগ বেশি না কম বাজান রাস্তা দিয়ে গেলে শয়তান চল্লিশ দিন যায় না সেই মানুষটার চেহারা লাল হয়ে গেল কিন্তু নেতা হওয়ার কারণে রাগকে শেখ দিলেন নেতা হওয়ার পরে অনেক সময় অনেক কিছু শেখ দিতে হয় ঠিক কিনা বলেন একজন নেতা একেবারে সাধারণ ব্যাপার নয় নেতার অনেকগুলো গুণ থাকতে হবে তার মধ্যে একটা গুণ হলো রাগকে শেখ দেওয়া উমর ফারুক নিজের রাগকে শেখ দিয়া বেদুইন সাহাবিকে বলতেছে ও ভাই যান ওয়াজ করতে বলেছি তাই বলে এমন বকওয়াস ওয়াজ করা যায় না মুসলমান হয়ে নবীর সাহাবি হয়ে এমন ওয়াজ তুমি কেন করলে ভাই যেরকম বর্তমানে মমতাজ পাগলি কয় আগে করো রে মন কাজ ভ্যানজগে হয় দিলের নামাজ ও তোমার পামজি গানা নামাজ পড়া লাগবি না কয় পাঁচ ওয়াক্ত নামাজের দরকার নাই দিলের নামাজই নাকি আসল নামাজ নাউযুবিল্লাহ করে কোন এ ওয়াজটা যদি এখানে কোনো বক্তা করে যে এতদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন এখন থেকে তিন ওয়াক্ত বললেই চলবে ওয়াজ শুনতে নতুন মনে হবে কিন্তু বক্তা কেউ ছাড়বি ভাই ওমর ফারুক বললেন এই স্ক্রু ঢিলা হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগলকে আমি জেলখানায় বন্দি করব তিন দিনের জন্য জোরে কন কয় দিন যদি আর মধ্যে পাগলামি সারে তাহলে সাইরা দিব আর যদি পাগলামি না সারে একুশ দিন পর তার ফাঁসি দেওয়া হবে এই নিয়তে বেদুইন সাহাবিকে কারাগারে বন্দি করে ওমার ফারুক সমস্ত সাহাবির কাছ থেকে বিদায় নিলেন ভাইজান সেদিন রাত্রে ওমর ফারুক বাড়িতে ঢুকেই তার বিবিকে বলতেছেন হ্যাঁ আবদুল্লার মা ওমর ফারুকের একটা ছেলে আছে নাম কি আব্দুল্লাহ নামটা ভালো না খারাপ আজকে আমরা অনেকে আব্দুল্লাহ চয়েস করি না আমার এক ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে ছেলে তার বয়সে আমার একদিন কইল হুজুর আপনি তো মলনা মানুষ একটা নাম রাখেন আমি বললাম আবদুল্লাহ না এটা ওল মডেল চলবি না একটু রাঙে আসছে ভালো নাম তোর নাই কয়েকদিন পরে দেখলাম ওই ছেলের নাম রাখছে আমি বলি কি নাম কয় রকি ভালোই নাম রাখছে আপ টু ডেট নাম দেখতেছেন না বর্তমান যুগে আমাদের যুবকের ব্যাসাই চার বছর আগে একটা গান গাইল আকাশেতে লক্ষ্য তারা সাত কিন্তু একটারে সাত করা গানটা কোরানের মধ্যেও আছে সোহানাল্লাহ গন সোমার জি ইলবাসার কারোরা তাইনিয়াম কলিব ইলাইকালবাসা রু খস ইয়া ও আসিল ওয়ালাকাত জাগেন না সামা আব্দুনিয়া জরেকন সোহান আল্লাহ আকাশের দিকে তাকাইলে তুমি লক্ষ লক্ষ তারকা দেখবা সাতকরা গান কি ভুল কইছে না ঠিক কইছে এরপরে আবার গান গাইলো পরে না চোখের ফলক কি তোমার রূপের ধলোক দোহায় লাগে আসুন দিয়া মুখটা ঢাকো আসুন দিয়ে মুখ ঢাকার কথা কোরানে আসি আমাদের ছেলেরা সেই ভালো গানটাই গাইলো ভাই তারপর তারপরে আবার একটা গান গাইলো আসসালাম আলিকুম অর্ধেক ভালো আর্ধেক খারাপ কারণ সালামের কথা কোরআনে আছে সালাম আলাইকুম তিরুতুম ফাদুহা খালিদিন জোরেখান সোহান আল্লাহ কিন্তু কারে দেওয়া লাগবে এইটা ভুল করছে দেওয়া লাগবে ইমামরে দেওয়া লাগবে মনসুরে দেওয়া লাগবে মজ্জিন দেওয়া লাগবে বাপ মা কিন্তু বাদ দিয়ে দিছে বিয়ানক তাও তো আর্ধেক ভালো আর্ধেক খারাপ ছিল এরপরে আবার শুরু করছিল ফাটা যায় ফাটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নেই গানের দিক দেখি আস্তে আস্তে ছেলেরা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে পোশাকের দিক দিয়ে পাঁচ বছর আগে আপনার একটা ফুল প্যান্ট দেখছেন ওপর দিকে ঢিলা নিচের দিকে টাইট নাম দিছিল পায়জামা প্যান্ট তারপরে আবার দেখলাম ওপর দিকে টাইট নিচে দিকে ঢিলা নাম দিছিল বেল বটম এখন আবার দেখতেছি টাইট টু টাইট হাইটে টাইট নাম দিছে স্কিন প্যান্ট যেটা পরে আর বসা যায় না ওরা খারা হয়েই পেশাব করে জোরে এখন ঠিক কি না দিন দিন আমাদের ছেলেদের চরিত্র ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এজন্য ওয়াজ করতে আমি বলে থাকি আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাই এগারোটার সময় হেড স্যার স্কুল খুঁজে দেখতে একটা ছেলে দুষ্ট নাম কালু কইছে খবরদার শনিবার আসিস না পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন থেকে কারুরে কইছে শনিবার আসিস না ও শনিবারে সবার আগে স্কুলে আইছে আইসা থেকে দরজা খুলে নাই ও জানলা দিয়ে ক্লাস ছায়ে পড়ে ঢুকছে সিট বেঞ্চের নিচে শুয়ে আছে এগারোটার সময় ওই ক্লাসে ঢুকে বলতেছে এই ছেলেরা এই মেয়েরা তোমাদের শিক্ষক তোমাদের পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি উত্তর শুধু টিও জানেন উত্তর হবে নদী উত্তর হবে এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা নদী এক 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 জায়গায় নামে প্রকাশ পাইছে ঠিক না বলেন টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে জিনিসটা কি কও এক রোল পারে না দুই রোল পারে না তিন রোল পারে না কেউ তখন পারতেছে না হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই আর আমার ছাত্ররা কোর থেকে উত্তর দেয় কেউ যখন পারতেছে না সিট নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতে আমি পারবো স্যার হেড স্যার কয় সর্বনাশ যে বেটা লেখাপড়াই করে না শুধু পাগলামি করে ও কেমনে পারবে আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না ও কেমনে পারে ওরে নিষেধ করছিলাম আইলো কেন রে কেউ বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন বের হও বের হও চাইনা চুলে বের হয়েছে কেউ বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি বলে খুব সহজ স্যার হেট স্যার কই সহজ কেউ পারতেছে না বেটা কাই সহজ কেউ বলতেছে সহজ তাহলে বলো কালু বলতেছে এটা হলো মাথার সুল কেউ চুমকে উঠছে সর্বনাশ আমি জানি নদী আর এই বেটা কই চুল একটু নিচে নামলেই চোখের ভুরু একটু নিচে নামলেই মোষ একটু নিচে নামলেই দাড়ি একটু নিচে নামলেই সিয়ারি ফের জোর হাত করে বলতেছে বাবা কালুরে আর একটু নিচে নামিস না যদ্দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায় কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা আর নিচে নামিস না আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায় ফাটা যায় নামতে নামতে খাড়া হইয়া পেশাব করা শুরু করছে এই যুবকদেরকে আরও নিচে যদি নামতে দেন এ সমাজ একদিন ধ্বংস হবে ঠিক কিনা বলে তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি বাবজানেরা এই মুহূর্তেই ভালো হওয়া লাগবে ময়দানে কোনো বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন তোমার শৈশবকাল কাল গুড়াকালের কোনো হিসাব লাগবে না তোমার কালের হিসাব দিয়া তুমি জান্নাতে যাও হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে এ ওয়াকফ করে দেওয়া লাগবে জোরে কন ঠিক কিনা ভাই যে করতেছিলাম অমর ফারুক বেদিনে কারাগারে বন্দি করে রাত্রিবেলায় তার বউকে ডাকতেছে কি বলে আব্দুল্লাহর মা আমরা এরকম ডাকি ডাকি না নিজের বিবিকে নাম ধরে ডাকি নাকি নিজের একটা ছেলে থাকলে বড় ছেলে মেয়ে হোক যেটাই হোক ফাতেমার মা কিবা আবদুল্লার মা আর কতকগুলা মডার্ন মডার্ন বোক নাম ধরে ডাকে রোকেয়া রহিমা ও বউ আর বলতেছে এসটি এসটি তা আবার হা করে কয় কারণ মুখের উপরে যে ঠট পানি দিছে এখন যদি আসতে যে কবার যাইলে আপনার থাকলা হয় এই জন্য ফাঁক করে কয় এসটি আরে একটু জলদি আসো না আরে বাবা যাচ্ছি তো আবার বাবাও কয় এগুলো নাকি মডার্ন ভাষা তোর কি ভাষা রে আল্লাহর বান্দারা এভাবেই ডাকতে হয় উমর ফারুকের জীবনে থেকে পাওয়া গেছে তার বিবিকে ডাকতে সাব্দুল্লার মা বিবি বলতে যে স্বামী কি বলতে চান বলে আমার পেটে একটু ক্ষুদা লাগছে অর্ধ পৃথিবীর খলিফার পেটে ক্ষুদা লাগছে কন সোহার আল্লাহ তরি কি খাবার দেওয়া যায় না সঙ্গে সঙ্গে সামনে খাবার দিছে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া আমাদের মলবিদেরকে যেমন তেমন খাবার দিলে আমরা খুশি না বেজার বাদাম রে অর্ধ পৃথিবীর খলিবার সামনে জবে রাটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া ওমর ফারুক মুসকি হাসি দিয়ে দোয়া পড়তেছেন আল্লাহ বারিক লানা সবাই পড়েন আল্লাহ বারিক লানা ফিমা রাজাক টানা পকিনা আজা বান্নার যখন আল্লাহ রেজেক সামনে আসে এ দোয়া পড়ার দরকার আছে না নাই অমর ফারুক দোয়াটা পড়ে বিস্মিল্লা আলা কাতিল্লা বলে রুটি ছেড়ে হালুয়া নিয়া যখন মুখে দিতে যাবেন এমন সময় কে যেন বলতেছ মর রে তোমার পেটে ক্ষুদা লাগছে আর তুমি কিন্তু যাকে কারাগারের মধ্যে বন্দি করে রাখছ সে খাইছে কিনা একটা বার খবর নিছো। নেতা কয় রে মুসলমান ইসলামী আদর্শের নেতা কারে কয় কে যেন দূর থেকে বলতেসা তোমার ক্ষুধা লাগছে তুমি খাইতেছ যারে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা আবার খবর নিছ। ওমরের হাটটা থর থর করে কাঁপতেছে রুটির জায়গায় রুটি পড়ছে হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল এটা টোপলা করে গভীরাতে হাজল তোমার যাকে কারাগারে বন্দি করেছে তার দরজায় গিয়া ইতিমের মতো ডাকতেছে ভাই যান এই যে তোমার জন্যে খাবার আনছি রে ভাই বেদিন সাহাবি মুসকে হাসি দিয়া বলতেছে নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায় কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই মারাত্মক একটা কথা বলেছে নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায় কিন্তু নেতার ভাগ্যে আমাকে বাংলাদেশের বুক বুক এক দুই নেতা যদি কোলাকুলি করবার চায় জীবনেও বুক ঠেকাবার পারবে না ভাই কারণ দুই প্যাট লাগার পরে মাঝখানে দেড় হাত ফাঁক হয়ে যায় কয় হাত ফাঁক হয় কারণ দুই প্যাট লাগছে তো বুকের সঙ্গে বুক ঠেকানো খুবই কঠিন ফারুক পানি বাড়িতে চলে আইলেন নিজের ঘরে যখন ঘুমাইতে চাচ্ছেন এমন সময় বিবি বি আপনি কি খাবেন না ওমর ফারুক সোমকে বললেন তুমি তো আমারে খাবার দিছো বলে আমি আপনারে ছাড়া কোনোদিনও খাই না আর আপনারে খাবার দেওয়ার পরে আমি দূরে বসে আপনার খাওয়াটা দেখি কন আমার ফারুকের বিবি বলতে স্বামী রে এত বছর হলে আপনার সংসার করি আজ পর্যন্ত আপনি খানার দোষ ধরলেন না আপনার সামনে যেটাই দেওয়া হয় ওইটা আল্লাহর শুক্রিয়া আদায় করে খাওয়ার পরে দুই হাত তুলে আপনি দোয়া করেন আল্লাহ এত কষ্ট করে আমার বিবি রুটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দেয় আমার বিবি রে তুমি জান্নাত দিয়া দিও আপনি শুধু নেতা হিসাবে ভালো না আপনি স্বামী হিসাবেও ভালো সোহান আল্লাহ নিজের বিবি বলতেছে আপনি এমন একজন মানের স্বামী এতদিন হলে সংসার করি কোনো দিন আপনি খানার দোষ ধরলেন না বরং খাওয়ার পরে দোয়া করেন আল্লাহ আমার বিবির তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ যে বিবি এত কষ্ট করে আমারে পাক করে দেয় আমরা কি কোনোদিন এরকম দোয়া করছি ভাই হ্যাঁ কি স্বামী হয়েছি আমরা মার্জ্জকায় পাউ তেল দে দে শামির পায়ের তলে বইর ব্যস্ত বউ সমানে পাউ তেল দে দে ফাটা মউত খজুরে নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ আমি ব্যস্ত চাই ব্যস্তর মধ্যে হুর চাই বউ কই ক্যারে পাউ তেল দি দিলাম আমি আর হুর চাই নামাজ শেষ হলে বলতেছে স্বামী হুর কি কই হুর হলো সুন্দরী নারী তোর মতন বেয়াসাই জানা দুনয়া তো তুই আমি ঠকছি মরার পরে ঠকবার চাই না এজনই ব্যস্ত চাই আল্লাহগণ ব্যস্ত হুর দেয় বউ কয় ফাটা মত তেল দে তারপরে চাই বাইরে যায় দোয়া করতেছে আল্লাহ আমার স্বামীরে তুমি বেহস্ত দিও না কারণ ও বেহস্ত বাইলে হুর নিয়ে পাগলা হবে আমারে ভুলে যাবে দরকার নাই আমরা দুই সুতনে এক সঙ্গে জাহান্নামত থাকবার যাই স্বামী রাগ করে কয় তুই যতই দোয়া কর দোয়া কবুল হবে না বেহস্তের চাবি আমার হাতে কারণ আর সালাতুম ইফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহস্তের চাবি নামাজ পড়ছি চাবি আছে আমার কাছে তুই যতই গড় দোয়া কর কাম হবে না বউ দেখতেছে দোয়া দিয়ে যখন কাম হবে না তখন আমি কেন অর ধান দাই ও নামাজ পড়ে জোরে সরে গায়ে আল্লাহ আল্লাহ তুমি আমারে বেহেস্ত দিও আল্লাহ বেহেস্তের মধ্যে হুরা দিও স্বামী কয় রে হুরা আবার কি কয় সুন্দর যুবক তোমার মতন পাও ফাটা না তুমি শীতের রাত্রে লেপো ছিড়ছো আমার পাও ছিড়ছো দুনা ঠকছি ঠকছি মরার পর আর ঠক পারছাই না আপনারা কোন স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে তোমার ফারুকের বিবি স্বামী গো কোনদিন আপনার দোষ ধরা দেখলাম না আবার খাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করেন আমার বিবিকে তুমি জান্নাত দিও সেই স্বামীরে ছাড়া বিবি কোনোদিন খাইতে পারে না আপনার না হয় আপনি টুপলা করে কারে যেন দিয়াইলেন আমার খাদ্যটা আছে আসেন আমরা দুইজন মিলে খাবার চাই খুদার পেটে কি রাগ আছে ভাই ওমর ফারুক বিবির দাওয়াত পাইয়া খুশি হয়ে যখন খাবার চায় বিবির খাদ্যটা দুইজন মিলে খাইতে চায় দোয়া দরুদ পড়ে রুটি ছেড়ে যখন মুখে দিতে যাবে এমন সময় কে যেন বলতে মা তোমারে খুদা লাগসের তুমি খাইতেছো যারে কারাগারে বন্দি করেছো তার বাড়ির খবর না নিয়া তুমি কেমনে খাও কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর যদি অভিভাবক কারাগারের মধ্যে বন্দি থাকে তার অধীনস্থ বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও কোমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে রুটির জায়গায় রুটি পড়ছে হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল বিবি বলে স্বামী গ এখন আপনি কেন কান্দেন কেন আপনার হাত কাঁপতেছে জানতে চাই কোমর ফারুক বলে বিবি রে যাকে কারাগারে বন্দি করছি তারে না হয় আমার খাদ্যটা দিলাম কিন্তু তার বাড়ির খবর না নিয়ে কে আমি খাই বিবি খাদ্যটা টোপলা বাঁধে স্বামীর হাতে দিয়া বলে আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি বউটা যদি ভালো না হয় নেতাগিরি করা কিন্তু খুব কঠিন আমাকে নেতাগুলা চোর হওয়ার পিছনে কারণ বউ প্রতি মাসে তিন গড়ি সোনার মালা পায় এখন ত্রানে তিন চুরি করা ছাড়া বুদ্ধি আছে ভাই হাই নেতার বয়ের ভেফান বউ ভালো হওয়া লাগবে জোরে কি ভালো হওয়া লাগবে এই জন্যই বলতেছে আপনি যদি শান্তি পান আমিও তাদের শান্তি পাই টোপলা bande শামিল হতে দিছে চলে যান আপনি চলে যান যাকে কারাগারে বন্দী করছেন তার বাড়ি চলে যান জোরে কোন সুবহানাল্লাহ এত রাত্রে নেতাকে পাঠায় দিতে চলে যান আমাদের বউগুলা দিবে আমি যতই হুজুর হই রাত্রেবেলা যদি কারো বাড়ির যাওয়ার কোনো দরকার নাই যাওয়ার সময় কার জানার যে কি মারবে ওয়াজ তো ভালোই করেন আপনি খালি চিনি না মাঝে মধ্যে বিয়ে করবার এরকম আছে না নাই আপনারা তো গুরুদাসপুরের মানুষ আমাকে হুজুর ভালোই জানতেছেন আমি কদ্দুর হুজুর যদি জানবার আমার এলাকার মাঝে মধ্যে খোঁজরা লাগি হয় আমাকে এলাকার তো পাগল করে দিচ্ছে ওয়াজ করে আপনাকে এলাকার খবর কি এখন মোবাইলের যুগ হয়ে ভালোই হয়েছে আপনাকে যাওয়া লাগে না আমার খোঁজ খবরও নেওয়া লাগে না এখান থেকে কল করেন আর তারিখ পান ঠিক না মাঝে মধ্যে চালাক হয়ে যাওয়া দরকার ভ্যান চড়ে না একসার চলে সব মানুষকে বলা দরকার এবার হুজুরের খবর কি জানার দরকার আছে না নাই আমার ফারুক গভীর অজনীতে চুপি চুপি যাকে বন্দি করেছেন তার বাড়ির দিকে রাস্তা নেয় দুনিয়ার কোন বডিগার্ড নাই অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু জোরে কোন সুবহানাল্লাহ কাদের টোপলা নিয়া বেদুইন সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায় পাহাড়ের গুহার কাছে যাইয়া শুনতে পায় ছোট একটা বাচ্চা যেন কাঁদতেছে বাবা বাবা বলে কি বলে ও বাবা এত রাত হইয়া যায় তুমি কেন বাড়ি আসতেছো না ওমর ফারুক চমকে গেল নিশ্চয় যাকে বন্দি করেছি তার ছেলেই তো এমন করে কাঁদতেছে কাছে যাইয়া দুই হাত মাড়ায়া ডাকতেছে আইরে রে বেটায় আর কান্দিস না আমি তোর বাবার দরদ নিয়া তোর সামনে দাঁড়িয়ে গেছি বাবা আয় আমার কোলে আয় ছেলেটা আল্লার কোরআন থেকে বলতেছে ওয়াকে জা রব্বুকা আল্লাতা বুদু ইল্লা ইয়া হুবিল হোয়ালি দেখনি হাসান আন এই নিশিরাতের পথিক তোমার ভিতরে বুঝি আল্লাহর কোরআন নাই সোহান আল্লাহ বলেন উমর ফারুক চমকে উঠছে বেটা কয় কি রে এ পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই আল্লাহ কোরআনে বলেছেন রে দুনিয়ার সন্তানেরা আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি হেসান করা দয়া করা ভক্তি করা আমার বাবাই শুধু আমার বাবা দুনিয়ার কেউ বাবার দরদ দিবার চাইলে আমি তারে বাবা স্বীকার করি না তুমি যতই বাবা বাবা বলে হাত বাড়াইয়া দাও আমার বাবা ছাড়া আমি বাপরে সালাম কালাম না দিলেও শ্বশুরে ঠিকই সালাম দেয় আব্বা আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা কি ভদ্র আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘোষ ঘোষ করা দেয় এরকম বেটা আছে নাই বয়ের বুদ্ধি শুনে ভিন হয়ে যায় বউ কইছে তোমার বুড়া বাপ খালি শেষে আর তোমার বুড়ি মা খালি কোন বেছে আমার কলজা জ্বলে গেছে আমি আর এই সংসারে থাকবো না স্বামী বলতেছে তুইও যা হামু তাই তো আমরা ভিন্ন হয়ে যাই বুড়া বাপ মারে সাইডে যুবক ছেলে বৌরনিয়া ভিন্ন হয়ে গেছে আপনাদের এলাকার বুঝি এমন নাই হাজার হাজার আছে এখন কতকগুলো বেটা দেখবেন মা বসে আছে মাটি এক কেজি মিষ্টি নিয়ে গুরুদাসপুর থেকে বাড়ির যায় মায়ের সামনে দিয়ে বইয়ের দেয় মাও বসে আছে মায়ের সামনে দিয়ে যায় বইয়ের হাতত মিষ্টির প্যাকেট দেয় বউ মিষ্টির প্যাকেট মনে মনে কয় হাই রে বুড়ি তোর বেটা যা কি কাম করলো তোর দিল না আমাক দিল মনে মনে এরকম কয় না বউ কিন্তু খুশি হয়ে যায় মাও দিল না দে বউটাও রকম মিরিজের একটা মিষ্টির প্যাকেট নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাইছে স্বামী বলতেছে কে গো মিষ্টি ফ্রিজের মধ্যে ঢুকাইলা তার মানে তোমার হুশ নাই আগামীকাল আমার বাপ মা আসবে তোমার হুশ নাই স্বামী বলতেছে খালি তোমার বাপ মা রে খাওয়াবা আমার বাপ মা দিবা না এতিম বইয়ের কাছে এতিম হয়ে গেছে খালি তোমার বাপ মা খাওয়াবা আমার বাপ মা দিবা না ওর কান সারা জুতের বাড়ি কে তোর বাপ মা তোর বউ দেওয়া লাগবে কেন তুই দিবার পারিস না এরকম বেটা আছে না নাই বইয়ের কাছে এতিম হয়ে যায় বইয়ের ভয়ে বাপরে মাইরে কিছু করতেও পারে না আপনাদের এলাকার বুঝে এমন নাই রে আল্লাহর বান্দারা খেয়াল করতে হবে আমাদের জাতির পিতার কথা কার কথা বলেন ওয়াজ করতে আমি বলে থাকি ইব্রাহিম নবী একবার ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে দরজায় গিয়া জোরে সরে ডাকতেছে বাবা ইসমাইল বাড়িতে আসো বাবা ও বাবা ইসমাইল বাড়িতে আসো ভিতর থেকে আওয়াজ আসতেছে কে ডাকে কে ডাকে এমন করে কে ডাকে ইব্রাহিম নবী চমকে আমার ছেলে থাকলে তো এমন করে বলতো না এটা নিশ্চয় ইসমাইলের বউ হবে কে হবে যাওয়ার মধ্যে কষ্ট নিয়া ইব্রাহিম নবী ফিরে যাচ্ছিলেন যাওয়ার সময় একটা লোক দেখে চোখের পানি নিয়ে বলতেছেন ভাইজান আমার নাম হলো ইব্রাহিম ওই যে বাড়ি দেখতেছো আমার ইসমাইলের বাড়ি মনে বড় আসা নিয়া বেটার দরজায় ছিলাম বেটার নাম ধরে ডাকলাম কোনো সাড়া পাইলাম না আমার বেটা বুঝি বাড়িতে নাই আমি চলে যাচ্ছি রে ভাই তবে আমার ব্যাটার যদি দেখা পাও তাহলে আমার ওসিয়ত হলো তারে তুমি বলবে তার বাপের হুকুম সে যেন ঘরের সোকাত পাল্টায় কি পাল্টায় এ বলে ইব্রাহিম নবী চলে গেলে ইসমাহিন নবী যখন আইসে লোকটা ডাক দিয়ে বলে আপনার বাপ আইছিল সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে লোকটা বলে কাঁদে কোনো লাভ নাই আপনার বাবা যাওয়ার সময় আমারে ওসিয়ত করছে আপনার বাবার হুকুম আপনার ঘরের চোকাট আপনারে পাল্টাতে হবে সঙ্গে সঙ্গে ইসমাইল নবী সোমকে উঠছে এইটা কোন চোকাট আমাদের মতন ছেলেরা হলে মনে করতাম বাপ যখন বাড়ির দরজা খোলা পায়নি হয়তো বাড়ির চারিধার ঘুরেছে কোনো জানলার চোকাট হয়তো ঘুরে ধরছে হয়তো সেই চোকাট পাল্টাবার কইছে ঠিক কেনা বলেন ইসমাইল নবী এমন একজন মহামানব সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে বৌরে ডাক দিছে আইন বউ কাছে আইসে কি কও গো তুই তালাক তোর মাও তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক বউ কান্দার কয় তালাক দিলেন কেন বলে তোরে ফাইরা দিছি বিকালে বিয়া করব আমি যদি মরদ হই বউ বইরা গেলে বউ পাওয়া যায় বউরে ছাইরা দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলেও কোনো দিন পাওয়া যাবে না রে ভাই আমাদের জাতির পিতার এক দৌড়ে গিয়া হোসাই ফার কোল থেকে কাইরা নিয়া মুখের উপরে এত জোরে ঠাসি মারছে বাজানডে ঠাসিটা মারা এতই জোরে যে নিচের দাঁত দিয়া উপরের লফ কাইটা দাঁত উপর দিকে বার হয়ে গেছে নাতে কামড়ায় চিল্লায় কায়রা হোঁসাই ছোট্ট মানুষ বলে মুখে যা আসবি তাই বলবি না ওই মহামানবের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলবে না এত জোরে ঠাসি মারছে নিজের সাওয়ালের দিকে খেয়াল নাই নবীর মহব্বত এখন সোহান আল্লাহ হোসাইন আলীর কে হয় কে হয় নবীর মহব্বতে মুখতে এত জোরে ঠাসি মারছে কি বলতেছি এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দেওয়ার লক্ষ দাঁত বার হয়ে গেছে সব সময় তার মুখে হাত দিয়ে রাখা যায় না

আল্লাহর নবী দুইখানা হাত বাড়ায় দিছে আলী রে আমার কলিজার টুকরাকে আর তোমার কোলের এখন একটু সাইড়া যাও হজরত আলী হোসাইন কে সাইড়া দিলে এক দৌড়ে নবীর কাছে আসতেছে মাঝখানে সাহাবিরা রাস্তা করে দিছে নবীর বুকে ঝাঁপ দিয়া নবীর গালে একটা চুমা দিয়া বলে নানা রে আমি তোমারে ছাড়া বাঁচবো না নানা ও নানা তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি আমারে আটকায় দিছে আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না তোমার এক সাহাবি আমার নিষ্ঠুর বাবা আমার মুখে এত দূরে ঠাসি মারছে নানা আমার মুখ গোটা রক্তে লাল হয়ে গেছে এই কারণে আমি বলেছি নানার চাইতে অনেক বড় তুমি কিছুই মনে করো না নানা তুমি আমারে মাফ করে দাও আল্লাহর নবী হোসেনের মুখের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে হোসাইন রে আমি তোর কথায় কিছু মনে করিনি ভাই কিন্তু সাহাবীর আমাকে জীবনের চাইতেও ভালোবাসে এই কারণেই তারা একটু খেপে গেছে তুমি কেমনে বললে আমি নবীর চাইতে অনেকে বড় হোসাইন আল্লাহর নবীর গলা যাত্রী ধরে বলে নানা রে বুঝেছি তুমিও মন খারাপ করেছো তবে শুনে নাও তোমার নাতি ছোট হতে পারে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না ওমর ফারুক বলতেছে হোসেন আই তুই ছোট মানুষটি আবার হিসাবের জানিস কি হোসাইন বলতেছে না না তোমার আর আমার মধ্যে কথা হয় এই বেটা হুমর খালি মাথা মারতেছে তার মানে নবী বলতেছেন তুমি একটু বাবা আমি একটু শুনবার চাই হোসাইন বলতেছে আমার এক নম্বর হিসাব তোমার বাপ আর আমার বাপ তোমার সাহাবিদেরকে বলো এই দুই জনের মধ্যে দুই জনের মধ্যে কার বাপ বলো কার বাপ হোসাইন বলতে বলো আল্লাহর নবী চোখের পানি বের করে বলতেছেন আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি কোনো দিন দিতে না হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না এ দুনিয়াতে বেহেস্তের সুসংবাদ পাইছে তার মধ্যে চার নম্বর হলো আলী আমার বাবা আবদুল্লার চাইতে হোসানের বাবা আলী আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসাইন বলে না না আমার দুই নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা তোমার সাহাবিদের বলো তো না এই দুইজনের মধ্যে কা আর মা বড় আল্লাহর নবী কান্দের কয় আমার মা না জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসুল কোনো দিন দিতে পারবো না হোসানের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার মা আমিনার চাইতে হোসানের মা ফাতেমা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসাইন বলে না আমার তিন নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা বলো তো নানা বলো তো এই দুইজনের মধ্যে কার নানা বড় ওমর ফারুক আর বসে থাকতে পারলেন না এক দৌড়ে এসে হোসানকে বুকের মধ্যে জাপটে ধরে বলে বাবা এতগুলো নবীর সাহাবি আমরা আছি রে আজ পর্যন্ত এ হিসাব কেউ আমরা করে দেখি নয় তুমি ছোট্ট মানুষ এমন হিসাব আমাদের দেশ নাই সব তোমার নানার নানা ওয়াহাব জহরিকে দুনিয়ার কেউ চিনবে না আর হোসাইনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না সোনাল্লাই করেছেন ঘোষণা ওই হলো কি নজি হোসাইন বলতেছে নানার সাহাবিরা বাপের দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিকটা যদি বড় হয় আমার নানাকে তোমরা বলো তো কোন দিক দিয়ে আমার সেটে বড় নবী আমার হোসাইনকে দুই হাতে আসমানের দিকে উঠায় বললেন এই সাহাবিরা এখন দেখো তো কে বড় হোসাইন না আমি সব সাহাবি বলতেছে হুজুর আপনার মাথার উপরে তো হোসাইনের মাথা দেখা যায় একটা সাহাবি বলতেছে মাথা উপরে থাকলে কি হবে পাও তো মাটির নাই সেই সাহাবের নাম হলো আলী আলি জোরেকম কি সমস্ত সাহাবেরা বলতেছে মাথা আপনার মাথার উপরে দেখা যায় সব সহাবের এক কথা কিন্তু আলি বলতেছে মাথা উপরে থাকলে পাও মারিত নাই হজরত তোমার বলতেছে ভাই আলি তোমারে তো আমি চিনি রে ভাই তোমার দুইটা সন্তান জান্নাতী যুবকদের সর্দার হবে এমন একজন তুমি পিতা যত নবী দুনিয়াতে আইসে আল্লাহর নবী বলেছেন কোন নবীর সন্তান জান্নাতি হতে পারে তবে জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না আর হজরত আলীর দুইটা বেটায় জান্নাতি যুবকদের সর্দার হবে নবী হিসাবে আমি নবী বহু দিক দিয়ে সম্মানিত হয়েছি কিন্তু বাপের দিক দিয়ে হজরত আলী আমার চাইতে বেশি সম্মানিত হয়েছে এ ভাই আলী তোমারে আমি চিনি কারণ নবী বলেছেন আদম থেকে আমি পর্যন্ত যত নবী আইছে দুনিয়ায় নবীর বইয়েরা জান্নাতি হবে জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা ওই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি স্বামী আলী বলতেছে আমারে যদি এতই চেন তাহলে দরজারা খুলে দিলি হয় নিয়ে আমি তার সন্তানের হাতে তুলে দিতে চাই উমর ফারুক বলে না এমন মারাত্মক তিনটা কথা বলেছে আপনি যদি তার সাথে থাকেন আপনাকেও কারাগারের মধ্যে বন্দি করা হবে কি করা হবে আলী বলতেছে ভাই উমর আপনি কি সৈরাচরি হবেন ভাই যান উমর আর আলী এ মুহূর্তে যে অবস্থায় আছে মনে হয় দুই ধনের মধ্যে লাগবে লাগবে ভাব ধরে গান ঠিক কিনা আমি কোরআন দিয়া দুইজনকে মীমাংসা করে একই প্ল্যাটফর্মে আনতে চাই এবং আমরা সবাই এক দল হয়ে এই মাহফিল থেকে বিদায় নিবার চাই আল্লাহ যেন তৌফিক দেয় সবাই বলে আল্লাহ আমিন আপনারা কি বাকিবাস শুনবার চান না আমাকে অবশ্য বলছে হুজুর কিছু রুই কাতলা আছে সুচরা মুচরা সব শেষ এখানে এখন এটা বন্ধ করে দেন কিছু আদায় করা লাগবে মহাদেশের জন্যে মারান মোতাবেক সে বলেছে অনর ফারুক বলতে যে ভাই আলিফ আমি শুধু সাব্দিকত্ব বিচার করেছি আমি তো ভিতরে ঢুকে দেখি নাই এই কারণেই তো তাকে পাগল বানায় কারাগারের মধ্যে রাখছি কিন্তু লোকটা যে বললো এক রাহুল হক আমি হককে পছন্দ করি না অথচ আল্লাহ কোরআনই বলেছেন অতাওয়া সাহবিল হক হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া লাগবে আলি বলতে যে ভাই ওমর তুমি কি আল্লাহর কোরআন মানুষের জীবনে মৃত্যু হক এরপরে কেউ মৃত্যুকে পছন্দ করে না লোকটা এই কারণেই বলেছে আমি হককে পছন্দ করি না অর্থাৎ মৃত্যুকে আমি পছন্দ করি না তোমার বলতে চালি রে আমি শুধু শাব্দিকত্ব করেছি আমি তোর ভেতরে ঢুকে দেখি নাই যার কারণে তাকে পাগল বানাই আমি বন্দি করেছি ভাই লোকটা দেখো সাধু সাধু মালাম আরম আমি না একটা জিনিসের সাক্ষী মারি আমি বলতেছে শুধুই লুকটাই কেন আপনিও বলেছেন সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদা হু লা সারিক আলা আমরা কেউ আল্লাহরে দেখি না তারপরে সব মুসলমান আল্লাহর সাক্ষী দেই জোরে কণ ঠিক কি না হজরত তোমার এ কারাগারের দরজা বেদুইন সাহাবিকে বুকের মধ্যে জাপটে ধরে বললেন বেদুইন ভাই তোমার কথার শুধু বাহির দেখছি ভিতরে আমরা ঢুকে দেখি নাই আজকে আলীর দ্বারা আমরা ভিতরে ঢোকার দরজা পাইলাম আমি আপনাদের বলতে চাই এই কোরআন শরীফকে শুধু বাহির থেকে দেখার কোনো বুদ্ধি নাই এই কোরআনকে যদি দেখতে চায়। তাহলে কোরআনের ভিতরে না আসলে আসল কোরআনকে কোনোদিন দেখা যাবে না ঠিক ঘরের দরজায় দাঁড়ায় কেউ যদি বলে আমি গোটা ঘর দেখলাম ও যেমন ভুল করেছে দূর থেকে কোরআনকে দেখে যদি বলে আমি কোরআন পাইলাম আমি কোরআনের পক্ষে হয়ে গেলাম ও তেমনি ভুল করেছে ভাই ঘরের ভিতরে ঢুকে যেমন ঘরের সব কিছু দেখে ঘর বিষয়ে জ্ঞান অর্জন হয় আল্লাহর কোরআনকে তেমন হাতে নিয়া কোরআনের আয়াতে আয়াতে কোরআনের পরতে পরতে নূর দিয়া নিজের জীবনকে হেদাতের জীবন বানায়া জান্নাতের মালিক হইয়া দুনিয়া ছাড়া যা জোরে গণ ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে সে তাওফিক দান করে সবাই কন আল্লাহ আমিন সবাই ইস্তেক ফার রব্বি মিন কুল্লি জম্বে অত বইলাই

সে ভাই পাঁচ হাজার তো ভালো হয় কয়েকজন পাঁচ হাজার দিল ভাই কি পাঁচ হাজার মত পারে না নগদই দুই হাজার টাকা বাকি এক হাজার আমরা এমনি দেখো মাশাল্লাহ দুই হাজার টাকা বাকি এক হাজার সর্বমোট

আমি গুনাগারের সঙ্গে আপনার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবাণী করে আজকের মাহফিলকে কবুল করে নেন যে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে মাঝে মাঝে দরুদ পাঠ করা হয়েছে আল্লাহ এর যাহা দিয়া মঞ্জুর করেন সোনার মদিনা পাকের অজা মোবারকে কবুল করেন মদিনা কত সুন্দর নাম মদিনা এই মদিনার মানুষটা যে কত সুন্দর যার চাঁদ মুখটা দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় মদিনায় যাওয়ার ক্ষমতা আমাদের হবে কি হবে না ওই মদিনার মানুষটির মহব্বত কলিজার মধ্যে নিয়া কোনো একদিন স্বপ্নের ঘরে চাঁদ মুখানা দেখার নসিব আমাদের দান করে এই আল্লাহ তালা ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায় নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায় যতদিন মদিনায় ছিলেন কোনো দিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা রে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম এ মদিনা মানুষ না হইয়া যদি তোর বুকের কোনা হইতাম কানতে কানতে যখন বেহ হইয়া যায় ওই বেহস অবস্থায় দেখতে পাই নবিয়া ভিতরে নাই ইমাম মালিকের শিয়রের পাশে বসা আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলে আব্দুল মালিক এই মদিনা একদিন ইয়াসরিব ছিল মদিনা ছিল না নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা আমার উম্মতেরা আমি নবীকে কলি যার মধ্যে যদি জায়গা দেয় আমার সুন্নাত তার আদর্শ যদি মেনে চলে আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে আল্লাহ মদিনায় শুধু রাসুল নাই গ আমাদের সে তৌফিক আমাদের দান করে দাও তামা মাম্বিয়াই কেরাম সাহাবে কেরাম তাবিনে কেরান তাবা তাবিনে কেরাম আউলিয়ায় কেরাম পীর মাসায় গুজুর গানে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে মমিন মমিনা আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করেন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না শোক থাকতে মানুষ চোখের গুরুত্ব কোনো দিন দেয় না বাপ মা যতদিন জীবিত থাকে সন্তানগুলো বাপমারে পুরাপুরি চিনতে পারে না বাপমা যখন মারা যায় তখনই বুঝতে পারে বাপমার মতন আপন জন আর কেউ নাই ও দরদি আল্লাহ আমাদের ভিতরে যাদের বাপমা কবরে গেছে আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দাদা দাদি নানা স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা দান করেছে নবীর ঘর মাদ্রাসায় সকলের দানকে কবুল করে দানবীর খাতায় নামটা লিখে কাল হাসরের কঠিন মুসিবত ওসমান সঙ্গে জান্নাত আল্লাহ আমার মা বোনেরা পরদার অন্তরালে বসে বসে বা শুনেছে আল্লাহ পরদা নিশে আবেদা সালেহা কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিওয়া আল্লাহ এই মাহফিলে যত বান্দা তোমার হাত তুলেছে কার মনের কি কামনা কার মনের কি বাসনা সবই তুমি জানো আমি গুণাগার কিছুই জানি না যার দোকান হাত পছন্দ হয় সেই দুই হাতেরও সিলাই আজকের দোয়া তুমি কবুল করে আল্লাহ ও আল্লাহ কত মানুষের জানা যার নামাজ আমরা পড়েছি এই জীবন দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাবো বাবা আমরা কেউ দুনিয়াতে থাকবো না একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে বড়ই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে রঙিন কাপড় খসায়া সাদা কাপনের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাদের রেখে আসবে আল্লাহ আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয় রোজা থাক অবস্থা ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন গোটা বিশ্বের তামা মুসলমানের প্রতি রহম করেন আমাদের বাংলাদেশের প্রতি রহম করেন পাত্র এলাকার প্রতি রহম করেন এই মাদ্রাসার মহতামিম হুজুর সহ যত উস্তাদ তালবে যারা কোরআন পড়তেছে হাদিস পড়তেছে আর যারা পড়াইতেছে তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য হেদাতের খুঁটি হিসাবে কবুল করে নিন আল্লাহ আল্লাহ তালা তোমার এই নবীর ঘরকে যারা মহব্বত করে যারা মোহাম্মত করে ছেলে দিয়া মাদ্রাসাকে জারি রাখছে চালু রাখছে তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করে না আল্লাহ কবিরা সোকিরা জাহেরি বাতুনে মাফ করে দাও মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো মোহাম্মদুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি